সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, আজকের মুভিটি দেখার আগে আপনাদের কাছে আমাদের দ্বিতীয় চ্যানেলটি পরিচয় করে দিতে চাই। গাইস, আমাদের দ্বিতীয় চ্যানেলে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, এমসিও, মার্ভেল সুপার হিরোস মুভিগুলো যেমন স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার, থোর, ক্যাপ্টেন আমেরিকা, জুমানজি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, তাছাড়া বিভিন্ন দেশের অ্যাকশন সিনেমাগুলো, মোট কথা বলতে গেলে অ্যাকশন, ধামাকা, অ্যাডভেঞ্চার মুভিগুলোর এক্সপ্লেন সেখানে পেয়ে যাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট, তাড়াতাড়ি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কালকেই নতুন ভিডিও সেখানে চলে আসবে। ওকে গাইস, মূল গল্পে আসা যাক। কলিজার বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করবো 2011 সালে মুক্তি পাওয়া হিউম্যান সেন্টিপিডের দ্বিতীয় পার্ট। গাইস, আপনারা যদি এর প্রথম পার্টটি না দেখেন তাহলে ডিসক্রিপশন অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে প্রথম পার্টটি দেখে ফেলুন। আপনারা যদি প্রথম পার্টটি না দেখেন তাহলে দ্বিতীয় পার্টটি গহ বুঝতে পারবেন না, কারণ দ্বিতীয় পার্টির সাথে প্রথম পার্টি সংযুক্ত আছে। তাই আগে প্রথম পার্টি দেখুন, তারপর এসে দ্বিতীয় পার্টি দেখুন। কিন্তু গাইস, ভিডিও দেখার আগে আপনাদেরকে বলে নিতে চাই, যাদের হাড় দুর্বল আছে, একটি মশা মারলেও ভয় পান, তারা এই ভিডিওটি দেখবেন না, কারণ আজকের ভিডিওতে রয়েছে অ্যাডাল্ট কিছু সিন এবং ওপেনলি মানুষ কাটাকাটি সিন, যেটা খুবই ভয়ঙ্কর এবং ডিস্টার্বিং। একজন সাধারণ মানুষ এটা দেখতে পারবেন না, এটা দেখতে হলে অসাধারণ হতে হবে। গাইস, এই মুভিটি আমি এক্সপ্লেন করতে চাইছিলাম না, কিন্তু আপনারা দ্বিতীয় পার্ট করতেছিলেন বলে এই মুভিটি এক্সপ্লেন করা। আমি জানি আমাদের চ্যানেলের সবাই অনেক সাহসী বীর, কিন্তু তারপরও সাবধান, মাথা হ্যাং হয়ে যেতে পারে। সত্যি কথা বলতে গেলে এই মুভিটির কাটাকাটি সিনগুলো আমি সহজে দেখতেই পারিনি। যখনই ডিস্টার্বিং সিনগুলো আসতো তখনই মোবাইলটি ঘুরিয়ে রাখতাম, কারণ এত ভয়ঙ্কর দেখা যায় না। আর হ্যাঁ, কোনো কমেন্ট করার আগে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনার মতামত শেয়ার করবেন। আর কেউ যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, আমি সেখানে আপনাকে মুভি দিয়ে দেবো। ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আবার কেউ কমেন্টে লিঙ্ক করেন না, কারণ এই মুভিটির লিঙ্ক নেই। আর যদি কেউ করে তাহলে আপনারা তাকে ধরে আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে দেন। তো গাইস, চলুন আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভিটির শুরুতে হিউম্যান সেন্টিপিড মুভির প্রথম পার্টের শেষের দিকটা দেখানো হয়, যেখানে সেই জাপানিজ লোকটা এবং লেন্ডিশিয়া কীভাবে মারা গেছিল, যেখানে শুধু জেনি একা বেঁচেছিল। এরপরে মুভিটা শেষ হয়ে যায় এবং অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে তার ল্যাপটপে হিউম্যান সেন্টিপিড মুভির প্রথম পার্টটি দেখতেছিল। তার মানে গাইস, এই মুভিতে হিউম্যান সেন্টিপিডের মুভির প্রথম পার্টটিকে মুভি বলা হয়েছে। গাইস, আপনি যদি কিছু না বুঝে থাকেন তার প্রধান কারণ হচ্ছে আপনি এই মুভিটির প্রথম পার্টটি দেখেন নাই। তাই আমি আগেই বলেছি, এই মুভিটির প্রথম পার্টটি দেখে তারপর দ্বিতীয় পার্টটি দেখুন। আমি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আগে গিয়ে দেখুন তারপর এটা দেখুন। এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই যে হিউম্যান সেন্টিপিড মুভিটিকে দেখতেছিল, এবং সেই লোকটির নাম মার্টিন, যে 40 বছরের একটি ইউজলেস লোক ছিল। মার্টিনকে দেখতে শুনতে মানুষের মতোই লাগতেছিল, কিন্তু আমার মতে মনে হচ্ছিল একটি প্যাঙ্গুইন, আপনারাই দেখে নিন। তো যাই হোক, মার্টিন লন্ডনের একটি পার্কিংয়ে পাহারা দেওয়ার চাকরি করত, আর ও হিউম্যান সেন্টিপিড মুভিটিকে বারবার দেখতেছিল। তখনই ও সিসিটিভির ভিতরে একটি কাপলকে দেখতে পায় যারা ঝগড়া করতেছিল, এবং সেই কাপলদের মধ্যে ছেলেটির নাম হচ্ছে ইয়ান, যে তার গাড়ির চাবি হারিয়ে ফেলেছে, যেটা ওর বাবার ছিল। এরপরে মার্টিন তার হাতে একটি লোহার রড নিয়ে সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে ইয়ান মনে করেছিল মার্টিন হয়তোবা তার গাড়ির লক ভেঙে ফেলবে, এই জন্য মার্টিনকে অনেক আজেবাজে কথা বলে, যার জন্য মার্টিন একটি বন্দুক বের করে এবং সেই বন্দুক দিয়ে ইয়ানের পায়ে গুলি করে দেয়, যেটা ওর গার্লফ্রেন্ড দেখে অনেক জোরে চিৎকার করে, যার জন্য মার্টিন ওকেও গুলি করে দেয় এবং ওর পা থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। এরপর মার্টিন তার রড দিয়ে ওদের দুজনের মাথায় বাড়ি মেরে দেয় এবং ওরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপরে মার্টিন একটি গাড়ি নিয়ে আসে, যেটার ভিতর ওদেরকে উঠিয়ে ও আবার রুমে চলে যায় এবং সেখানে গিয়ে আবারও হিউম্যান সেন্টিপিড মুভি দেখতে থাকে এবং ওর বইয়ের উপরে হাত বুলাতে থাকে, যেখানে হিউম্যান সেন্টিপিড মুভির কিছু পোস্টার এবং সেখানে কিছু অ্যাক্টরদের ফটো ছিল। এরপরে মার্টিন তার গাড়ি নিয়ে একটি রুমের সামনে চলে আসে, যেটা ও ভাড়ায় নিয়েছিল। যখন ভাড়াটি ওর ভাড়া চাইতে আসে তখন মার্টিন রড দিয়ে ওকেও মেরে রক্তাক্ত করে ফেলে। এরপরে মার্টিন ইয়ান এবং তার গার্লফ্রেন্ডকে সেই রুমের ভিতর নিয়ে আসে, যাদেরকে টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এরপরে মার্টিন ইয়ানের গার্লফ্রেন্ডের কাপড় কেঁচি দিয়ে কেটে ফেলে, এবং তখনই ওর কাছে একটি ফোন আসে, যেটা অ্যাক্টিং ম্যানেজমেন্ট থেকে ছিল এবং ওকে বলতেছিল সেন্টিপিড মুভির অ্যাক্টররা অডিশন দেওয়ার জন্য লন্ডনে আসতে পারবে না, কারণ তাদের কাছে এক্সট্রা সময় নেই। এরপরের দিন মার্টিন তার ঘরে ছিল, যেখানে বিনা কাপড়ে ও শুয়েছিল। তখন ওর মা সেখানে চলে আসে এবং ওকে আজেবাজে কথা বলে ঝগড়া করে ঘুম থেকে উঠায়, কারণ ওর আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। এরপরে মার্টিন ঘুম থেকে উঠে এবং নিজের বইকে দেখে, এরপরে কাপড় পরে আবার লিভিং রুমে চলে আসে।
এবং প্রথমে ওর পোকা সেন্টিপিডকে খাবার দেয়। এরপরে ও ডক্টরের কাছে চলে যায়, যেখানে ওর মা ডক্টরকে বলে মার্টিন শুধু 12 লোকের সেন্টিপিডের কথা বলে, যেখানে ডক্টর ওকে বলে ও হয়তোবা সেন্টিপিডের কামড় খেয়ে নিজের উপর অনুভব করে, কারণ ছোটবেলা থেকে মার্টিনের বাবা ওর উপর সেক্সুয়াল টর্চার করত, যার জন্য বাচ্চা রক্ষাকারী সদস্যরা ওর বাবাকে জেলে পাঠিয়ে দেয়, আর এই দোষ ওর মা ওকেই দিত। এবং সেই ডক্টর মার্টিনের ইনোসেন্ট এবং মেন্টালের সুযোগ নিয়ে ওকেও অনেকবার সেক্সুয়াল টর্চার করেছে, যার জন্য মার্টিন ডক্টরকেও ঘৃণা করত। ডক্টর যাওয়ার পরে মার্টিন তার মায়ের সাথে লাঞ্চ করে, যেখানে ওর মা মার্টিনকে বলে যে ও মার্টিনের উপর পেরেশান হয়ে গেছে এবং ও নিজে এবং মার্টিনকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এবং তখনই ওদের বাসার উপর থেকে অনেক জোরে মিউজিক বাজার শব্দ আসে, যার জন্য ওর মা একটি লাঠি দিয়ে উপরে পিটাতে থাকে। তখন উপর থেকে একজন রাগান্বিত বডি বিল্ডারের মতো একজন লোক এসে মার্টিনকে প্রচুর মারে, যার জন্য মার্টিন অনেকটা রক্তাক্ত হয়ে যায়। এরপরে মার্টিন তার পার্কিংয়ে গিয়ে অনেকবার হিউম্যান সেন্টিপিড মুভি দেখতে থাকে এবং ডক্টর জোসেফের মতো সার্জারি করার সব পিকচার তার খাতায় কপি করে নেয়। এরপরে মার্টিন সেই পার্কিং থেকে আরও এক কাপলকে কিডন্যাপ করে, যার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। এরপরে ও আরও দুইটি মেয়েকে কিডন্যাপ করে, তাদের সবাইকে সেই রুমে নিয়ে আসে। এরপরে ও সবার কাপড় খুলে একটি লাইন করে রেখে দেয়, আর এত কাজ করার জন্য ওর শ্বাসকষ্ট উঠে যায়, যার জন্য ওর ঔষধ নিয়ে আবার নর্মাল হয়ে যায়। কিন্তু তখনই ওর কাছে একটি ফোন চলে আসে, যেটা অ্যাক্টিং ম্যানেজমেন্টের ছিল এবং ওকে বলতেছিল সেন্টিপিড মুভির অ্যাক্ট্রেস এসলি লন্ডনে আসতেছে অডিশন দেওয়ার জন্য। আসলে গাইস, এখানে মার্টিন অ্যাক্টিং ম্যানেজমেন্টকে ফোন করে বলেছে যে ও ডাইরেক্টর টরন্টোর এজেন্ট। এরপরে মার্টিন মাঝরাতে বাসায় ফেরে এবং সেখানে গিয়ে দেখতে পায় ওর মা ওকে মারার চেষ্টা করতেছে, কিন্তু এটা আগে থেকেই জানতে পারে। এরপরে মার্টিনের মা মার্টিনের বেডের নিচ থেকে মার্টিনের সেই বই খুঁজে পায়, যেটার ভিতরে হিউম্যান সেন্টিপিডের সব ডিটেলস লেখা ছিল এবং সেখানে আরও উল্লেখ ছিল যে 12 লোকের সাথে হিউম্যান সেন্টিপিড বানাচ্ছে। আর এটা দেখে ওর মা সেই বইটিকে ছিঁড়ে ফেলে, যার জন্য মার্টিন প্রচুর রাগ হয়। এরপর মার্টিন ওর সেন্টিপিড পোকা ওর মায়ের উপরে ছেড়ে দেয় এবং একটি রড দিয়ে ওর মায়ের মাথায় অনেক বাড়ি মারে, যার জন্য ওর মা সেখানেই মারা যায়। এরপর মার্টিন ওর মায়ের ডেড বডির সাথে নাস্তা করে। যখন উপরে থাকা সেই বডি বিল্ডার নিচে চলে আসে, তখন ওকেও গুলি করে দেয় এবং বাহিরে পার্কিং লটে সেই ডক্টরকেও গুলি করে দেয় এবং তার ড্রাইভার এবং সেখানে থাকা অন্য একটি মেয়েকেও কিডন্যাপ করে এবং তাদের সবাইকে সেই রুমে নিয়ে আসে যেখানে অন্য সবাই ছিল। যেখানে অ্যাশলির ম্যানেজার মার্টিনকে মেসেজ করে যে কালকে 6টা বাজে অ্যাশলি লন্ডন পৌঁছে যাবে, যার জন্য মার্টিন ঠিক 6টা বাজে অ্যাশলিকে পিক আপ করে এবং ওকে সেই রুমে নিয়ে আসে। যখনই সেই রুমে ঢুকতে যায়, তখনই পিছন থেকে রড দিয়ে আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। সো গাইস, এখান থেকে শুরু হয় সব থেকে ভয়ঙ্কর এবং ডিস্টার্বিং সিনগুলো। এরপর মার্টিন তার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র এবং ছুরিকাছি বের করে এবং ডক্টর জোসেফের সেই পিকচারগুলো বের করে। এখন ওর কাছে 12 লোক হয়ে গেছে এবং ও ডক্টর জোসেফের মতো ওদেরকেও সেন্টিপিড বানাতে যাচ্ছিল এবং ডক্টর জোসেফের মতো প্রত্যেকের শরীরে মার্কার কলম দিয়ে চিহ্ন এঁকে দেয় কাটার জন্য এবং ও সেই চিহ্ন অনুযায়ী প্রত্যেকের পা কেটে হাড্ডি বের করে ফেলে এবং সেটা কোনো সার্জারি বা কোনো রকমের ব্যথার ইঞ্জেকশন দেওয়া ছাড়াই, শুধুমাত্র সাধারণ একটি ছুরি বা কেসি দিয়ে পা কেটে ফেলে এবং প্রত্যেকের দাঁত ভেঙে ফেলে হাতুড়িটাকে, যেটা ছিল প্রচুর ভয়ঙ্কর এবং ডিস্টার্বিং। আর এই জন্য ওরা সবাই চিৎকার করতেছিল, কিন্তু কেউ কিছুই করতে পারে না, কারণ প্রত্যেকের হাত পা বাঁধা অবস্থায় ছিল আর এর মধ্যে একজনের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায়, যার জন্য সেখানেই মারা যায়। আর এই জন্য মার্টিন প্রচুর রাগ হয়ে যায়, যার জন্য সেই গর্ভবতী মেয়েটিকে বাদ দিয়ে বাকি 10 জনকে নিয়ে একটি হিউম্যান সেন্টিপিড বানায়, যেখানে প্রত্যেককে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেয় এবং সেখানে সেলাই করার জায়গায় প্রত্যেকের মুখে স্টেপেলার মেশিন দিয়ে স্টেপেলার মেরে দেয়, যেটা ছিল খুবই ডিস্টার্বিং। এরপরে ও সেই ডক্টর জোসেফের মতোই প্রত্যেকের উপর টর্চার করে, যেখানে সবার সামনে ছিল সেই অ্যাক্টর এসলি এবং ওকে খাবার খেতে বলে, কিন্তু খেতে চায় না, যার জন্য মার্টিন একটি পাইপ দিয়ে ওর মুখের ভিতর ঢুকিয়ে দেয় এবং সেটার ভিতর খাবার ঢেলে ওকে খাইয়ে দেয়। এবং তখনই মার্টিনের কাছে কল আসে এবং ওকে বলা হয় হিউম্যান সেন্টিপিডের প্রত্যেকটা অ্যাক্টর লন্ডনে আসতেছে অডিশন দেওয়ার জন্য। তখন পিছন থেকে অ্যাশলি অনেক জোরে জোরে চিৎকার করতেছিল, যার জন্য মার্টিন পেরেশানি হয়ে একটি ছুরি দিয়ে ওর জিহ্বা ছিঁড়ে কেটে ফেলে, যেটা ছিল খুবই ডিস্টার্বিং এবং ভয়ঙ্কর। এরপরে মার্টিন সবাইকে লেক্সিটিসের একটি ইঞ্জেকশন দিয়ে দেয়, যার জন্য প্রত্যেকের লুজ মোশন হতে শুরু করে। আর এটা দেখেও প্রথমে এনজয় করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত এত খারাপ একটি বাজে কাজ দেখে ও নিজেও বমি করে দেয়।
তখনই সেই প্রেগনেন্ট মেয়েটির লিভার পেন হতে শুরু করে, যার জন্য দৌড়ে গাড়ির ভিতর বসে পড়ে এবং সেই গাড়ির ভিতরে বাচ্চা জন্ম দিয়ে দেয়। এবং অন্যদিকে মার্টিনের বানানো সেই হিউম্যান সেন্টিপিড ভাঙতে শুরু করে, যেটা দেখে মার্টিনের প্রচুর রাগ হয় এবং ও প্রত্যেককে ধরে গলা কেটে কেটে ওপেনলি মারতে শুরু করে। গাইস, এই সিনটি ছিল সব থেকে ভয়ঙ্কর এবং ডিস্টার্বিং সিন, যেটা দেখে কার না চোখ কপাল উঠে যায়। এবং শেষ পর্যন্ত এশলিকে মারার জন্য আসে, কিন্তু এশলি মার্টিনের জায়গা মতো একটি ঘুষি মেরে দেয়, যার জন্য মার্টিন নিচে পড়ে যায় এবং তার পাছার ভিতরে তার পালন করা সেই সেন্টিপিড ঢুকিয়ে দেয়, যার জন্য প্রচুর ছটফট করতে থাকে এবং ভিতরে পালিয়ে যায়। এবং এর সাথে সাথে মুভিটিও শেষ হয়ে যায়। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। এবং গাইস, আপনারা যারা ভাবতেছেন যে আজকের ভিডিওটি দেখে কোনো ভয় লাগে নাই, তো তার প্রধান কারণ রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ডে আমার সাউন্ড ছিল, তাছাড়া ডিস্টার্বিং অনেক সিনগুলো আমি কেটে দিয়েছি, আর এই কারণে হয়তোবা আপনার ভয় লাগতে নাও পারে। কিন্তু আপনি যদি ভয় পেতে চান তাহলে সম্পূর্ণ মুভিটি আপনারা দেখতে হবে, তাহলে বুঝবেন যে ভয় কাকে বলে। আর যদি সম্পূর্ণ মুভি দেখতে চান তাহলে ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারেন, আমি সেখানে আপনাকে মুভি লিঙ্ক দিয়ে দেবো। গাইস, আপনারা আমাদের নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কালকে সেখানে নতুন ভিডিও চলে আসবে। সো গাইস, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।